আজকে একটা দারুণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভাবছেন দিদি আজকে কি বিষয় আলোচনা করবে? দারুণ জিনিস, যেটা কিন্তু আপনার বাড়িতে পাওয়া যায় এবং আপনার জীবনকে একদম ছুটন্ত ট্রেনের মতন এগিয়ে নিয়ে যাবে, ঝিকঝিক করতে করতে। কাজেই তার জন্য কি করতে হবে, শুরু থেকে শেষ অবধি আমার সাথে আপনাকে থাকতে হবে। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দারচিনি। দারচিনি আমাদের একটা প্রাকৃতিক সম্পদ, এটা আমাদের আয়ুর্বেদিক গুণাগুণ তো রয়েছে, তাছাড়াও আমাদের বাড়ির যে বাস্তুর নেগেটিভ এনার্জি রয়েছে সেটা দূর করার ক্ষেত্রেও বাড়ির চারটে কর্নারে অবশ্যই প্রতি শনিবার করে দারচিনি রেখে দেবেন, এবং পরের শনিবার সেই দারচিনিগুলো সন্ধ্যেবেলা ঘিয়ের মধ্যে একটুখানি ডুবিয়ে নিয়ে সন্ধ্যেবেলা করে জ্বালিয়ে দেবেন, আবার চারটে কর্নারে দারচিনি রেখে দেবেন। বাড়ির যে নেগেটিভ যে সত্তা, সেই সত্তা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে, অর্থাৎ পজিটিভ এনার্জি থাকবে, এনার্জিটি থাকবে, বাড়িতে আনন্দ থাকবে, উৎসব থাকবে, আপনারা ভালো থাকতে পারবেন। আর আপনারা ভালো যাতে থাকেন সেটাই কিন্তু আমি বারবার চেষ্টা করে চলেছি। এরপরে যারা হয়তো পরীক্ষা দিচ্ছেন, নার্ভাস হয়ে যান, বা ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিন্তু সেখানে গিয়ে হাত পা ঘেমে যাচ্ছে, বলতে পাচ্ছেন না, একটা টেনশনের মধ্যে পড়ে যাচ্ছেন, কি করবেন? তিনটে দারচিনির টুকরো নেবেন, পূর্ণিমার দিন লক্ষ্মী দেবীকে একটু পায়েস পদ্মফুল দিয়ে হয় তিনটে দারচিনি একটা হলুদ কাপড়ের মধ্যে আপনার মনের কামনা বলতে বলতে, আবারও শুনুন, হলুদ কাপড়ে তিনটে দারচিনি আপনার মনের কামনা, সেটা আপনার পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সেটা আপনার ইন্টারভিউর ক্ষেত্রেও হতে পারে, সেটা বলে পাকিয়ে ঠাকুরের পায়ে রেখে দেবেন। যখন যেখানে যাবেন ইন্টারভিউতে অবশ্যই সেই দারচিনি সাথে নিয়ে যাবেন, মিরাকেলি রেজাল্ট আপনার জীবনে হবেই। আপনার জীবনে ইন্টারভিউ আপনি সাকসেস পাবেনই, বহু মানুষকে করেছি, তারা আজকে উপকৃত হয়েছে। আপনার বাড়িতে অর্থ আসছে কিন্তু কোনোভাবেই অর্থ ধরে রাখতে পারছেন না, যা আনছেন তার থেকে বেশি খরচা হয়ে যাচ্ছে, কি করবেন? সাতটা দারচিনি, সাতটা বিভিন্ন টাকা নেবেন। আমাদের এখানে যেমন 500 টাকা বেস্ট কারেন্সি, সেরকম 500 টাকা, 200 টাকা, 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, এই হিসাবে কিন্তু সাতটা বিভিন্ন টাকা নেবেন। নিয়ে তার মধ্যে দারচিনির মধ্যে সেই টাকাগুলো পেঁচিয়ে পেঁচিয়ে দেবেন, দিয়ে একটা মাটির পাত্রের মধ্যে আপনার লকারে সেগুলো কিন্তু রেখে দেবেন, এবং প্রত্যেকটা পূর্ণিমায় লক্ষ্মী দেবীর মন্ত্র করে সেটাকে কিন্তু আপনি একটা করে ফুল দিয়ে দেবেন। দেখবেন অর্থ আপনার জীবনে ফিরে আসবে, এবং কোথা থেকে অর্থ আপনার জীবনে সঞ্চিত হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। দেখবেন দারচিনি সঠিক প্রয়োগে যদি রাখতে পারেন, 6 মাস ছাড়া ছাড়া কিন্তু সেই দারচিনি চেঞ্জ করবেন, যে দারচিনিগুলো থাকবে সেগুলো জলে দিয়ে দেবেন, আবার নতুন কারেন্সির মধ্যে ওই টাকাগুলো পেঁচিয়ে আবার আপনার লকারে কিন্তু রেখে দেবেন। দেখবেন মিরাকেলি কিন্তু চেঞ্জ হবে। আপনার সন্তান কি কুপথে চলে গেছে, নেশা করছে প্রবলভাবে, কোনোভাবেই বাড়িতে শান্তিতে পাচ্ছেন না, তাহলে কি করবেন, গরম জলে দারচিনি গুঁড়ো করে ভিজিয়ে দেবেন, দিয়ে যে জলটি হবে সেই জলটি ওকে ঘুম থেকে ওঠার পরে 1 চামচ মধু বা মিশ্রি গুঁড়ো দিয়ে অবশ্যই সেবন করান। দেখুন ধীরে ধীরে কিন্তু নেশা ছেড়ে দেবে, আপনার কথা শুনবে, ওর মানসিক জায়গা অনেক বেশি পজিটিভ হয়ে যাবে, করে দেখুন মিরাকেলি কাজ পাবেন। দাম্পত্য জীবনে কি চরম অশান্তি, ঘরে ঢুকেই কি মারপিট টেকে যাচ্ছে, কোনোভাবেই শান্তি পাচ্ছেন না, তাহলে কি করবেন, হাজব্যান্ড ওয়াইফের ছবি নেবেন এবং সেখানে 5টা দারচিনি নেবেন, নিজেদের ব্যবহার করা জামা কাপড়, হাজবেন্ডের একটা, ওয়াইফের একটা, সেটার মধ্যে দিয়ে পেঁচিয়ে নিয়ে কোনো শুক্রবার দিন সন্ধ্যাবেলা শুক্লপক্ষে সেটাকে কিন্তু আপনার আলমারির সাউথ ওয়েস্ট কর্নারের দিকে রেখে দিন, এবং সেখানে একটু একটু গোলাপের স্প্রে কিন্তু মারতে থাকবেন। দেখবেন দাম্পত্য জীবনের যে অশান্তি, খুনসুটি, ঝামেলা যেগুলো ছিল
সেগুলো অচিরেই কিন্তু দূর হয়ে যাবে। অর্থাৎ এই দারচিনি আপনার জীবনের সম্পর্কে চিরবন্ধন কিন্তু বেঁধে দেবে। কাজেই ছোট ছোট জিনিস হলেও আমাদের জীবনে নানান রকম দিক থেকে কিন্তু আমরা সাকসেস পেতে পারি। আর বাস্তুর মেন দরজা হচ্ছে সবচেয়ে বেশি সম্পদশালী জায়গা। দারচিনি গুঁড়ো করে নেবেন, সেই দারচিনি প্রতিদিন সন্ধ্যাবেলা যখন সন্ধ্যা আরতি দেন, একটু করে দারচিনি মেন দরজার সামনে গিয়ে ফু দিয়ে আপনি উড়িয়ে দেবেন। বাড়িতে যে খারাপ উদ্দেশ্যেই আসুক, নেগেটিভ এনার্জি নিয়েই আসুক, যা কিছু অমঙ্গল জিনিস ঢুকতে কিন্তু আপনার বাড়িতে পারবে না। অর্থাৎ এই দারচিনি আপনার জীবনকে প্রতিটা দিক থেকে কিন্তু ঘিরে রাখবে, পজিটিভ এনার্জি দিয়ে থাকবে। আর এইগুলো করে থাকুন, মিরাকেলি রেজাল্ট আপনাদের জীবনে হবে। এর থেকেও যদি আপনারা কঠিন সমস্যায় থাকেন, তার জন্য কিন্তু আমি শ্রীমতী বৈশালী সরকার আপনাদের জন্য সব সময় রয়েছি। এবং আমার কাছে যারা আসতে পাচ্ছেন না, অনেকে মন খারাপ করছেন, তাদেরকে বলবো মন ভালো করে নিন, কারণ বৈশালী সরকারকে আমরা আপনারা কিন্তু অনলাইনে পেয়ে যাচ্ছেন। তার জন্য কি করতে হবে, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনারা আমাকে খুবই ভালোবাসেন, চ্যানেলটিকে ভালোবাসেন, প্রতিদিন রাত্রি 9টায় চ্যানেলটি দেখতে ভুলেন না। এবং যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তার জন্য আজকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করুন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। আমি ঈশিতা সরকার, আমি নৈহাটি থেকে আসছি। ম্যাডামের সাথে আমার পরিচয় হয়েছে সিটিভিএন চ্যানেল থেকে গত 6 মাস আগে। আমি আমার কিছু সমস্যা নিয়ে এসেছিলাম, তো উনি রেমেডি দিয়েছেন আমাকে, তো আমি এখন অনেকটাই ভালো আছি। আমার জীবনের যত সমস্যা ছিল মোটামুটি অনেকটাই কিওর হয়ে গেছে, কিছু কিছু আছে, আশা করি সেটুকুও সমস্যার সমাধান হয়ে যাবে। ম্যাডাম যেহেতু পাশে আছেন, তো আপনারা যারা জীবনের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই ম্যাডামের কাছে কন্ট্যাক্ট করুন, আসুন, ম্যাডামকে সব বলুন আর আপনাদের সমস্যা মিটিয়ে নিন, এটুকুই বলবো। এবং ম্যাডাম আমার সবসময় সাথে আছেন, পাশে আছেন, তা আমার কোনো ভয়ের কোনো কারণ নেই। নমস্কার, আমি সুধারানী গায়েন। আজ থেকে প্রায় 2 মাস আগে আমি বেহালা চেম্বারে দিদির সাথে দেখা করতে গিয়েছিলাম। দিদির অনেক প্রোগ্রাম আমি দেখেছি, লাইভ দেখেছি ফেসবুকে বা ইউটিউবে। আমি এর আগে আমি যে সমস্যার মধ্যে ছিলাম, যে ডিপ্রেশনের মধ্যে ছিলাম, সেই ডিপ্রেশন থেকে আজ আমি অনেকটা ডেভেলপ করতে পেরেছি। পেরে আমি দিদির কাছে এসেছি, আমি অনেক দুঃখ দুর্দশার কথা জানাই দিদিকে। দিদি আমাকে বলেছে ঠিক আছে, আমার যে রেমেডিগুলো দিয়েছি ঠিকঠাক আমি যদি করতে পারি, আমি আমার ডিপ্রেশন থেকে ভালোভাবেই বেরিয়ে আসতে পারব। আজকে এমন একটা জায়গায় ডিউটি করছিলাম যেখান থেকে আমাকে মানে দিদির সঙ্গে দেখা করাটা আমার মানে কোনোরকমভাবেই নেছিল না, সেখান থেকে দিদি আমাকে দিদির কাছে করে নিয়ে রেখেছে, যাতে করে আমি আগামী দিনে আমার লাইফটাকে আরও সুন্দর করতে পারি। এমনকি যে জবের মধ্যে আমি ছিলাম সেই জবের থেকে অনেক গুণ ডেভেলপ করতে পেরেছি, সমস্ত দিক থেকে, স্যালারি বলো বা নিজের কেয়ার বলো, সমস্ত দিক থেকে দিদি আমাকে লক্ষ্য নজর রেখেছে।